চোখের পানি ফেলবেন দেখবেন কোন একদিন আল্লাহর শাহিদার মারে আপনার চোখের পানি মঞ্জুর হয়ে যাবে জি হাদিস শরীফে এসেছে ইন্তেকালের পরে আমার কবরটা জায়রাত করে আমি আল্লাহ পাকের হাবিব আমার সঙ্গে সে যেন হায়াতে জিন্দেগিতে সে দেখা করে গেল সালাম জানাবে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম জানাবে আমার সঙ্গে হায়াতে জিন্দেগিতে দেখা হলে যে ফজিলত অর্জন হয় আল্লাহ তাআলা ওই ফজিলত তার নসিবে মঞ্জুর করে নেবে নবী আমার আরো জানিয়েছেন মানজারা কবরি বাদা আমানাতি ওয়াজাবাত লাহু শাফাআতি তাই নবী রাসূলুল্লাহ জানিয়েছেন আমার ইন্তেকালের পরে যে মানুষটা আমার রোজা আকদাসের জিয়ারত করতে আসবে রাসূলুল্লাহ আমার আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ বলে সালাম জানাবে আমি দয়ার নবী বলছি ওয়াজাবাত লাহু শাফাআতি আমার শাফাত আল্লাহ তাআলা আল্লাহ পাক তার নসিবে মঞ্জুর করে নেবে ব্যাখ্যা কোন জায়গায় থাক ব্যাখ্যা চাইলে দিতে পারবো এই কথাগুলোর জি তমাম দুনিয়া যাচ্ছে মদিনায় আর রসুলের এই সাহাবী যাচ্ছে মদিনা থেকে দামেস্কে শুনছেন কার দরবারে হযরত আবু দারদার দরবারে আবু দারদা রসুলের একজন বিখ্যাত সাহাবী জি তো যে বলছেন আতাইতুকা মিনাল মদিনাতি মদিনাতি রাসূলুল্লাহ যেই বলছেন আমি মদিনা থেকে এসেছি কোন মদিনা এইটা যাতে বুঝবেন দেরি না হয় সঙ্গে সঙ্গে বলছেন মিম মদিনাতি রাসূলুল্লাহ রাসূলের শহর মদিনা মুনাওয়ারা থেকে সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলুন কোন শহর থেকে বলুন মদিনা থেকে তারপর কেন এসছেন আপনি মদিনা থেকে এত রাস্তা মদিনা মুনাওয়ারা থেকে এত রাস্তা আপনি এলেন কেন হযরত আবু দারদাকে লোকটা জবাব দিল লি হাদিসিন শুধু একটা হাদিসের জন্য সুবহানাল্লাহর আওয়াজ শুনে গেল না কয়টা হাদিসের জন্য আজকে আমার মুসলমান সমাজের কাছে রসুলের হাদিসের দাম আছে যে মজলিসে রসুলের একটা হাদিস বলা হচ্ছে আরে বাবা দু ঘন্টায় একজন বক্তা একটা হাদিস বললেও তো বলে ভাই আওয়াজ হলে হবে না ভিতরে ডু নট ডিস্টার্ব ওদের কাজ ওদের করতে দেন আপনারা যত মানুষ দেখতেছেন মেবি লাইভে চেয়ে বেশি মানুষ দেখছে তাদের যদি
তাদের যদি একটা হাদিস কানে যায় এই অশুনতেছেন তো এই লোকটা तमाम পৃথিবী যাচ্ছে মদিনায় আর এই লোকটা মদিনা থেকে যাচ্ছে দামেস্কে রাসূলের এক সাহাবী আবু দাদদার কাছে এক হাদিস আছে সেই হাদিসটা জানবার জন্য আর একটু মন খুলে বলুন কত শ্রোতা আছে মজলিসে হাদিস বয়ান হচ্ছে উনি খাবার খাচ্ছে শ্রোতা মানে মুসলমান মুসলমান অন্যভাবে নেবেন না জি জি লোকটা যে বলছেন আমি মদিনা থেকে এসেছি লিহাদিসিন বালাগানি আননাকা তুহাদ্দিসু বিহি আনিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি শুনেছি আমার কাছে এই মেসেজটা পৌঁছেছে যে ওই হাদিসটা আপনি রাসূলুল্লাহ থেকে বয়ান করেছেন আপনার কাছে হাদিসটা আছে হাদিসটা আমি শোনার জন্য আপনার দরবারে মদিনা মুনাওয়ারা থেকে এত রাস্তা পাড়ি দিয়ে হাজির হয়েছি जिज्ञेस कर तुम एत रास्ता पाड़ी दिए होते তোমার ভিতরে ব্যবসার কোন উদ্দেশ্য আছে হতে পারে তুমি দামেস্কে ব্যবসা করতে এসেছিলে ব্যবসার মালামাল নির্দিষ্ট জায়গাতে রেখে দিয়ে অথবা ব্যবসার কাজ কমপ্লিট করে তুমি আমার দরবারে হাদিস শুনতে এসেছো তাতে তোমার হাদিস শোনাটাও হয়ে যাবে আবার ব্যবসার কাজটাও হয়ে যাবে ও ব্যাপারী রে ভাইরা হযরত কাসির ইবনে কায়েস বলেন সঙ্গে সঙ্গে মদিনা মুনাওয়ারা থেকে ও মদিনা মুনাওয়ারা থেকে আগত ওই মানুষটা বলল না 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 আমি দামেস্কে কোনো ব্যবসা করার জন্য আসিনি বিজনেসের জন্য আসিনি তেজারতির জন্য আসিনি হযরত আবু দারদা বললেন তাহলে হতে পারে আপনি অন্য কোনো কারণে এসেছেন হতে পারে এই দামেস্কে আপনার কোনো আত্মীয়ের বাড়ি আছে সুদূর মদিনা মুনাওয়ারা থেকে এই দামেস্কের মাটিতে আপনি আত্মীয়তার বাড়িতে এসেছেন সুযোগ বুঝে আমার কাছে নবীর একটা হাদিস আছে দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারকের ওই হাদিসটা শুনবার জন্য আপনি আমার দরবারে এসেছেন ও বাবা জি রে ভাইরা মদিনা মুনাওয়ারা থেকে হযরত আবু দারদার দরবারে আগত এই লোকটা এক বাক্যে বলল জি হুজুর মা রবি লেবেন না সুদূর মদিনা বন্ধু বান্ধবের বাড়ি নয় সুদূর মদিনা মুনাওয়ারা থেকে এত রাস্তা পাড়ি দিয়ে দামেস্কের মসজিদে ও প্রিয় নবী প্রিয় সাহাবী আবু দারদা আমি আপনার দরবারে এসেছি শুধু দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানি মোবারকের একটা হাদিস আপনার থেকে শুনবার জন্য আরেকটু মন খুলে বলেন মুসলমান তুমি হাদিস এত সহজে পাচ্ছ বলে আজ তোমার কাছে হাদিসের কদর না আমি বোধহয় ওয়াজ করে রেখেছি ইমাম বুখারী একটা হাদিস পাওয়ার জন্য 65 মাইল রাস্তা হেঁটে যেতেন তমাম পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে ইমাম বুখারী 6 লক্ষ হাদিস একত্রিত করেছিলেন সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলবেন আর একটু মন খুলে বলুন 6 লক্ষ হাদিসের ভিতর থেকে তিনি সহিহ বুখারীর ভিতরে জায়গা দিয়েছিলেন 7275 টা হাদিস ইমাম বুখারীর অবদানেই আজকে আমরা সেই হাদিসগুলো এক নজরে এক জায়গায় পড়তে পাই পড়ানোর সুযোগ পাই আলহামদুলিল্লাহ আর আলেমদের মজলিসে বসলে খুব সহজে আপনারাও হাদিস পেয়ে যান মদিনা মুনাওয়ারা থেকে এই লোকটা যাচ্ছে দোসরা কোনো উদ্দেশ্য নেই একটাই কারণ একটা হাদিস শুনবেন গুগলে সার্চ করে দেখবেন দিন মদিনা থেকে দামেস্কের দামেস্কের দূরত্ব কত ভাই ভিতরে আওয়াজ হলে হবে না
आवाज एक बारी होवे एकटाई होवे जी এবারে হযরত আবু দারদা বললেন শোনো তুমি এত কষ্ট করে যে হাদিসটা শুনতে আসতেছো মনোযোগ আছে আপনাদের কথা বলেন মনোযোগ আছে এবার আরেকটু বাড়ানো লাগবে মানে যে উদ্দেশ্যে আমার এই কথাগুলো বলা আমি উদ্দেশ্যের জায়গাতে এবার আসতেছি জি আবু দারদা বললেন তুমি অনেক কষ্ট করে মদিনা থেকে এখানে একটা হাদিস নেবার জন্য এসো আচ্ছা শোনো তাহলে এবার ফাইনি সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল শোনো তবে আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি কি শুনেছেন আপনি নবীকে বলতে বলুন হাদিসটা এবার अल्लाह पाके नबी साबी हजरत अबू दरदा बोलें काला समीतुन नबिया काला फइन्नी समीतुन नबिया सल्लल्लाहु अलैहि वसल्लम यकूल मन सलक तरीकन यल्तमिसु फीहि इल्मन सहलल्लाहु लहू तरीकन इलल जन्नत औ कमा قال عليه السلام प्रिय नबी मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम प्रिय साबी अबू दरदा बोलें तुम्ही मदीना मुनव्वरा থেকে অনেক কষ্ট করেছো অনেক পরিশ্রম করে একটা হাদিস শুনবার জন্য আমার দরবারে এসেছো শোনো যে হাদিসটা শুনবার জন্য তুমি আমার দরবারে হাজির হয়েছো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জবানি মোবারকে বিশ্ব নবীরে বলতে শুনেছি প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন সালাকা তরিকান ফিহি মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ তাই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আল্লাহর কোন বান্দা যখন কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য কোন একটা রাস্তা অবলম্বন করে কোন একটা রাস্তা যখন ধারণ করে তাই নবী রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহর কোন বান্দা সঞ্চয়ের জন্য কোন একটা রাস্তা ধারণ করে রাস্তা ধরে চলতে থাকে সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ আল্লাহ তাআলা আল্লাহ পাক তার ওই বান্দা বান্দীকে জান্নাতে যাবার জন্য একটা রাস্তা সহজ করে দেন আরেকটু মন খুলে বলুন যারা ভালো নিয়তে এসেছেন হাদিসকার কিছু বলেন না সলো কেন এত আপনারা হাদিস কি আমার না আমার বাবার হাদিস বিশ্ব রাসূলের বিশ্ব নেতার বিশ্ব নবী বলছেন কেউ যদি জ্ঞান অর্জনের একটা রাস্তা ধারণ করে আল্লাহ জান্নাতে যাওয়ার একটা রাস্তা তার জন্য খুলে দেয় আল্লাহ আর একটু মন খুলে বলুন আপনারা জ্ঞান অর্জন করতে আসতেছেন না হ্যাঁ না বলেন আর ওই মানুষটা মদিনা থেকে দামেস্কে আসতেছে না ওর বক্ষ প্রশস্ত হয়ে যাচ্ছে আমি এত এত রাস্তা পাড়ি দিলাম নবীর একটা হাদিসের জ্ঞান জোগাড় করতে আর এসেই শুনতে পেলাম আল্লাহ আমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দিয়েছেন শয়তান চায় যে আপনার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা খুলে দেখ জোর করে বলেন এই জন্য দেখবেন মজলিসে যা লোক আছে এর চেয়ে খাবারের দোকানে কেন বুঝতে পারতেছেন এইবার জি আর ওই গোড়ায় বলেছিলাম তখন একটু না বিশ্বাস মতন করতেছিলেন আপনারা মানে অবিশ্বাস মত করতেছিলেন তাই এবারে বলবো আবু দারদা বললেন এই শোনো নবীর হাদিস বলা আমার শেষ হয়নি এখনো তুমি না মদিনা থেকে অনেক কষ্ট করে এসেছো আর এখন একটু বলতে বাকি আছে বলে বলুন আল্লাহর নবী সাহাবী হযরত আবু দারদা আবার বললেন শুনুন দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমার আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন ও ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি
মরুভূমির বালুর উপরে পড়িনি আমার পা রাজপথের উপরে পড়িনি আমার পাপ পাথরের উপরে পড়িনি রহমাতুল্লিল আলামিনের হাদিসের সন্ধানে আসবার কারণে আমার কদম দুটো আল্লাহ তাআলা আল্লাহ পাকের ফেরেশতা দিগের ডানার উপরে পড়েছে ও আল্লাহর বান্দারা যে মজলিসে আপনি ওয়াজ শুনতে আসবেন আপনার মনের নিয়াত যদি ভালো হয় আপনার নিয়াতের বিশুদ্ধতা যদি থাকে আপনার নিয়ত যদি ত্রুটি মুক্ত নিয়ত হয় আর যদি আপনার উদ্দেশ্য হয় আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করব দয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান মোবারকের হাদিস নবী তো আজ থেকে শুনে বাড়ি আসবো ও বাবা জিরা বাইরা কারণ নিয়েদের ভিতরে এইরকম বিশুদ্ধতা যদি থাকে এইরকম পবিত্রতা যদি থাকে আজ আল্লাহর রহমতের ফেরেশতারা রয়েছেন তারা যে রাস্তা দিয়ে এইরকম মজলিসে কোরআন আর হাদিস শোনার জন্য আসবেন আর যে রাস্তা দিয়ে বাড়ি যাবেন আল্লাহ তাআলা আল্লাহ পাকের নিজেদের রহমতের দানাগুলো বিছিয়ে দেবে শয়তান চাইবে আপনার পায়ের তলায় ফেরেশতা দানা বিছিয়ে দে আরে এনা জোর করে বলেন চাইবে নাকি ও এই জন্য ও চাইবে না আপনি এই মজলিসে বসুন ও চাইবে না আপনি জ্ঞান অর্জন করুন ও চাইবে না আপনি হাদিস শুনুন ও চাইবে না কোরআন শরীফের আয়াত আর ব্যাখ্যা শুনুন তবে কিসসা নয় কাহিনী নয় ঘটনা নয় আপনাকে শুনতে হবে কি কথা বলে না একজনই বলেছে কি শুনবেন ঘটনা জীবনী কোরআন আর হাদিস কোরআন আর হাদিস তো কোরআন হাদিস কওয়া লোক কই কোরআন হাদিস কওয়া লোক পাওয়াও খুব কঠিন কয়টা কয়টা হয়েছে দুইটা কয়টা হয়েছে দুইটা হয়েছে এক জান্নাতের দরজা খুলে দেয় আর
দুই নম্বরে ফেরেশতারা তাদের ডানাগুলো ওদের চলার পথে সুবহানাল্লাহ বলুন আর আওয়াজ দিয়ে বলুন যদি বিশ্বাস না হয় তার একটা গল্প বলি গল্প না ওটাও হাদিসে ঠিক আইলে গেছে মাদ্রাসা ছাত্ররা জ্ঞান অর্জন করে না হ্যাঁ না বলে করে করে জি তো এক মুহাদ্দিস সাহেব মাদ্রাসায় ওই হাদিস পড়াচ্ছে তো ছাত্র শুনছে এক ছাত্র শুনে বলছে হুজুর আমার চলার পথে কি ফেরেশতা ডানা বিছকে দেবে দেখো বাবা তোমার চলার পথে দেবে কিনা ওরম ভাবে হাদিসে কিছু লেখা নেই যারা জ্ঞান অর্জন করে তাদের চলার পথে ফেরেশতারা ডানা বিছিয়ে দেয় এইটা হাদিসে আছে আর তোমার নাম করে কিছু ছেলেটা বলছে হুজুর আমার চলার পথে ফেরেশতাই যদি ডানা মেলে দেয় আমি ফেরেশতার ডানা লাথি মেরে ভেঙে দেব জোর করে বলেন আরো আওয়াজ দিয়ে বলেন হাদিসের টিকায় কি লেখা আছে জানেন ওই ছেলেটার একটা পা সঙ্গে সঙ্গে অচল হয়ে গেল ক্ষমতা কার জোর করে বলেন নবীর হাদিসের প্রতি বেয়াদবি করার কারণে ক্ষমতা দেখাচ্ছেন কে সঙ্গে সঙ্গে একটা পা অচল তার মানে আলটিমেটলি বুঝতে হবে ওই হাদিস সহি এই হাদিস সহি আরে বাবা মুসলিম শরীফের হাদিসে আছে নবীজি বলছেন ফেরেশতারা তোমাদের সঙ্গে মুসাফা করে সুবহানাল্লাহ বলবেন না আর একটু মন খুললে মন খুলে বলে দেখতে পাই আরে দেখতে পাই আরে বাবা ফেরেশতা আমাদের বন্ধু সত্যি কথা না মিথ্যা কথা কাদের বন্ধু আল্লাহওয়ালাদের কাদের বন্ধু আল্লাহওয়ালাদের দেখেছেন কোনদিন বন্ধুরি বিশ্বাস করেন না বিশ্বাস করেন না কোরআন বলছে কোরআন নাহানু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া মরণের বিছানায় আল্লাহওয়ালা মানুষগুলোকে ডেকে আল্লাহ রহমতের ফেরেশতারা বলে তুই যতদিন দুনিয়াতে ছিলি আমরা রহমতের ফেরেশতারা তোর বন্ধু ছিলাম আরেকটু মন খুলে বলেন সারা জীবন ফেরেশতার সাথে একজন আল্লাহওয়ালা মানুষ বন্ধুত্ব করে ফেরেশতা দেখতে পায় নাকি তো ফেরেশতা আপনার চলার পথে ডানা বিছিয়ে বিছিয়ে দেবে আপনি দেখতে পাবেন নাকি ক্ষমতা সব কার বিশ্বাস করুন আল্লাহর ক্ষমতায় আর আল্লাহর ক্ষমতা যদি বিশ্বাস না করেন আপনার ঈমান থাকবে না জি দুইটা কথা হয়েছে আমি ওই হাদিসকে নিয়ে আর আগালে হবে না বাবা জি এখনো যে হাদিস দিয়ে শুরু করেছিলাম ওটা এখনো শেষ করতে পারিনি শেষ কথাটা শুনুন তিন নম্বর কথা এই হাদিসে যেটা বয়ান করছি এখন আমি ফেরেশতারা ডানা বিছায় এটা দুই নম্বর কথা তিন নম্বর কথা ওই হাদিসে হাদিস শরীফ বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ওয়াইনা তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদি হাত্তা আল হিতান আও কামা ক্বালা আলাইহি সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় সাহাবী হযরত আবু দারদা বললেন হে মদিনাওয়ালা হে আমার নবীর দেশের বাসিন্দা সুদূর মদিনা মুনাব্বারা থেকে অনেক রাস্তা অতিক্রম করে আপনি এখানে এলেন আমার দরবারে রাহমাতুল লিল আলামিনের জবানের একটা হাদিস শুনতে এলেন যে হাদিসটা আমি বয়ান করছিলাম হযরত আবু দারদা বললেন এখনো শেষ হয়নি ওয়াইনা তালিবাল ইলম ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তা আল হিতানু ফিল বাহর আও কামা ক্বালা আলাইহি সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী আবু দারদা বললেন ওয়াইনা তালিবাল ইলম মাদ্রাসা ছাত্র কিংবা কোরআন আর হাদিসের জ্ঞান অন্বেষণকারী যারা যারা কোরআনের জ্ঞান অন্বেষণের জন্য বেরিয়ে পড়ে তাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবানি মুবারকের হাদিসের জ্ঞান অন্বেষণের জন্য বেরিয়ে পড়ে ও বাবা জিরা বানা হযরত আবু দারদা বললেন ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়া মা ফিল আর হযরত আবু দারদা বললেন আমি আমার নবীর নিজ মুবারকে বলতে শুনেছি বিশ্ব নবী তার জবানি মুবারকে জানিয়েছে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়া মা
ফিল আর আসমানে আর জমিনে যা কিছু আছে যারা জ্ঞানের অনুসন্ধান করে যারা জ্ঞান তালাশ করে যারা কোরআনের জ্ঞান খুঁজে বেড়ায় নবীর জবানের হাদিসের জ্ঞান খুঁজে খুঁজে বেড়ায় আসমান আর জমিনে যা কিছু আছে তারা সবাই তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার আবেদন জানায় अल्लाह पाक तुम तादेर जिंदगी गुना गुलो माफ कर दाओ नबी आमार जानिए दिए पानी তিনটা কথা কয়টা একটা হাদিসের তিন কথা প্রথম কথা যে জ্ঞান অর্জনের রাস্তায় চলে আল্লাহ জান্নাতের একটা রাস্তা তার জন্য খুলে দেয় দ্বিতীয় কথা জ্ঞান অর্জনের রাস্তায় যারা চলে রহমতের ফেরেশতারা তাদের চলার পথে দানা বিছিয়ে দেয় কয়টা হয়েছে মোটামুটি মোটামুটি আপনাদের মাথায় গেছে নাকি বেশি যাবার দরকার নেই মোটামুটি গেলি তাই অনেকটা আর ওই এক হাদিস শুনেছেন আজকে আর আপনাদের অশোনা লাগবে না দ্যাটস এনাফ বলেন 5 তারিখে আবার ফিঙ্গারটি আসব ইনশাআল্লাহ ওই দিন হবে দেখতে দেখতে আমারও লাল বাতি জ্বলার মতো হয়েও গেছে লেটে আসিনি গো 20 মিনিট বাকি থাকতে ঢুকে গেছি 5 মিনিট আগে স্টেজে যাইছি আল্লাহর কাছে দোয়া করুন যতদিন বেঁচে থাকি প্রত্যেকটা মজলিসে একটা করে হাদিসের জ্ঞান যদি বিতরণ করতে পারি আমি মনে করব আমার দায়িত্ব পালন হয়েছে আর কিছু না করতে পারলেও শ্রোতাদের হক আদায় করতে পেরেছি আপনাদের দাউদ করতে হবে না রাজু আলী সাহেব না দাউদ চায় না কে দাউদের কথা বললে আমার কষ্ট হয় আমি তো মানুষ আমার তো মানুষের দেহ লোকে তো জোর করে বলে ওই যে দুটো আছে ওনারটা হবে না এটা ডেটটা দেখে আসেন আপনি জানেন জনগণ এসে বলে হুজুর ফজরের পরে উঠবেন দাউদ না পেয়ে বলে ফজরের পরে এসে বলে হুজুর জোর বাদ তাও হবে না দেখেন আসের থেকে দাউদ রয়ে যায় তাহলে জোর বাদ না ভাই আমার দাউদ খালি নেই আর আঙ্গা দাউদ করলে তো পয়সা দেওয়া লাগে না সুবিধা অনেকগুলো তার ভিতরে একটা সুবিধা কি আর কথা বুঝেননি পয়সা লাগে না জনগণ সত্যি সত্যি কিছু কিছু এরিয়া আছে কিছু কিছু এলাকা আছে জনগণ হিসাবও করে না যে হুজুর তো চায় না তো এই রাস্তা আসতি আর যেতি হুজুরির খরচ কত কবি কবি এটাও ঘটে যে আমার গাঁটির টাকায় তেল কিনতে হয় জানেন বিরক্ত হইনি তবু আল্লাহর দিনের কাজ আল্লাহ করাবেন আপনি এখন হিসাব করেন খুব সহজ হিসেবে এখানতে চার বছর আগে যে জলসায় ঢুকতে খরচ হতো 500 টাকা ঠিক সেই জলসায় এখন ঢুকতে খরচ হয় 1000 টাকা তেলের দাম যা বেড়েছে শুধু তেলের দামের হিসাবটা দিলাম আপনার জলসা কমিটি এক পয়সা বাড়ায়নি
সুবহানাল্লাহ বলুন, তাতে খুশি তো আমি। আলহামদুলিল্লাহ, এরপরও বলছি ভালো আছি। তবে খুব মনোযোগ দিয়ে যখন শুনেছেন, মজলিস আবার রাত আটটার মতো গড়ে গেছে। দেন পিছনে তাকিয়ে দেখেন আর আলহামদুলিল্লাহ বলুন একবার, বলুন আলহামদুলিল্লাহ। ওগো ভাই, তো সে যে হাদিসটা বলতেছিলাম সেটাই তো বলা হয়নি, তো কেউ কিছু বললেন না তো যে হুজুর ওই হাদিসটা শেষ করেন। নবীজি তার কোন এক স্ত্রীর কক্ষ থেকে বার হলেন, মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, বলছিলাম না বলছিলাম না, তা কিছু বললেন না তো হুজুর ওই হাদিসটা শেষ করেন, মনে নেই তার মানে আপনাদের। জি, এবারে ওই হাদিসটা শুনুন। রাসূল মসজিদে নববীর ভিতরে ঢুকে পড়লেন, এরপরে কি হলো? ফাইদা হুয়া বিহালকাতাইন, রাসূল দেখলেন মসজিদের ভিতরে দুইটা মজলিস। কয়টা মজলিস? মসজিদে নববী খুব বড় না বলো? ওই বলছিলাম খেজুর কাঠের তৈরি, জায়গা খুব প্রশস্ত না, কিন্তু নবীজি ঢুকে দেখতেছেন মসজিদে নবী নেই অথচ দুটো মজলিস বসে গেছে। কয়টা? দুইটা মজলিস। বেশ, রাসূলুল্লাহ নিজে দেখতেছেন একটা মজলিসের লোকে ইয়াকরাউনাল কোরআন, কোরআন পড়তেছে। কি পড়তেছে? কোরআন পড়তেছে। নবীজি দেখলেন ওই একই মজলিসের আর কিছু লোক ওয়াদুনাল্লাহ। দল কয়টা মসজিদে? দুইটা দল। তো প্রথম একটা দলের কিছু লোক, একটা দলের কিছু লোক, প্রথম দলের কিছু লোক কোরআন পড়ছে ওয়াদুনাল্লাহ, আর কিছু লোক জিকির করতেছে আল্লাহর জাতি নামের, আল্লাহর জাতি নামের। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, জাতি নাম মানে আল্লাহ 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 জিকির আছে না? আমাদের পীরলিরা এসব জিকির দেয় না? হ্যাঁ না, বলে না, দেয় না। আপনারা করবেন না তো জানবেন করতে? পীরলিরা এই জিকির দেয় আমাদের, এই এই শ্বাস প্রশ্বাসের সঙ্গে আল্লাহ আল্লাহ হবে, নো সাউন্ড সাউন্ড। মাগরিবের নামাজ পড়ে আপনি বাড়ি বসে করবেন, কেউ নামাজ পাবে না, শুধু আপনার নিঃশ্বাসের আওয়াজটাই পাবে। কেন বলেন দিন? আপনি যখন কাজ করবেন ওইটা করতে 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 এমন অভ্যাস হয়ে যাবে, হ্যাবিট হয়ে যাবে, তখন অটোমেটিক নিঃশ্বাস ছাড়বেন আল্লাহ, নিবেন আল্লাহ, অথবা আল্লাহ 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 অটোমেটিক হয়ে যাবে। রাত্রি ঘুমাবেন আল্লাহ আল্লাহ শ্বাস প্রশ্বাসের ভিতরে হতেই থাকবে। আপনার ওই হালাতে মরণ হলে আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ হবে। এই জন্য আমাদের পীরলির এই জায়গা দেয়, অনেকে হাসে আবার, অনেকে তারা জানে না হাদিস শরীফের দলিল আছে, এইটা একটা দলিল। নবীজি নিজে দেখতেছেন ওয়াদুনাল্লাহ, তারা আল্লাহকে ডাকতেছে, আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকতেছে, হাজেরিন মজলিস। নবী পাশে তাকিয়ে দেখলেন আর একটা মজলিস, তুমি সূরা ইখলাসটা পড়ো, পড়লে তুমি সূরা কাউসারটা পড়ো, তোমার হয়নি আমি পড়তেছি তুমি শোনো, শুনেছো? আচ্ছা তুমি এইবার পড়ো। আজও মসজিদে নববীতে যে দেখি, আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে এই ব্যবস্থাপনা আজও আছে। একটু মন খুলে বলুন, আমি জোহরের আগে ঢুকে বসে আছি, অনেক আগে 11টার দিকে মসজিদে নববীতে ঢুকে গেছি, 12:15-20 ওদের জোহরের জামাত হয়। জি, এখন ওরা মসজিদ বসিয়ে ফেলেছে, আমি বসে নবীজি বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়, ওই জন্য ওরা সূরা ফাতিহা জিজ্ঞেস করতেছে। তো জিজ্ঞেস করতে 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 আমিও মসজিদে আসি, তো এক নজর আমাকে জিজ্ঞেস করে ফেলেছে, মানে আঙুল দিয়ে ইশারা, আপনি পড়ুন পড়ুন,
আমিন বলে যখন ছাড়লুম না ছাড়বার সঙ্গে সঙ্গে আমার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে হাল আনতা আলিমুন আপনি আলেম আছে নাম নাম মানে ইয়েস হ্যাঁ মিন আইনা আকবালতা আপনি কোথা থেকে এসেছেন আমি খুব ছোট্ট জবাব দিলাম মিনাল হিন্দ কোথা থেকে ভারতবর্ষ কোথা থেকে ভারত কি আরবিতে কি বলে হিন্দ কি বলে হিন্দ তো খুব অহম জানালো মোবারকবাদ জানালো দোয়া করলো সবাইকে ধরলো কাউকে মাপ দিল না আলেম হোক হাফেজ হোক আজও মসজিদে নববীতে রেওয়াজটা থেকে গেছে সুবহানাল্লাহ রেওয়াজ নেই শুধু আঙ্গা মসজিদে কারগা মসজিদে হ্যাঁ আঙ্গা মসজিদে এসব হয়টাই না কারণ আঙ্গা মসজিদে যেসব আসে ওদের আর শেখবার কিছু বাকি যা উজুর ফরজ করা তাহলে 44টা সুবহানাল্লাহ না পড়ি পারা যায় 44টা ফরজ নাকি উজুর জি অথচ আঙ্গা কিছু শেখবার দরকার নেই রাসূলুল্লাহ একটা মজলিস দেখলেন সেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আর জিকির হচ্ছে আরেকটা মজলিস দেখলেন ইয়াতাআল্লামুন কেউ কেউ শিখছে ওয়া ইউআল্লিমুন কেউ কেউ শেখাচ্ছে কেউ কেউ শেখাচ্ছে সুবহানাল্লাহ নবীজি বললেন কুল্লুন আলা খাইরিন সুবহানাল্লাহ বলেন এসব হাদিস আপনারা শুনেননি নবীজি বললেন শোনো আজকের এই দুটো মজলিস দেখলাম দুইটা মজলিসই আলহামদুলিল্লাহ ভালো দুটো মজলিসই এখনো পর্যন্ত নবী কোন মজলিসে যেয়ে বসলেন না এবং কোন মজলিসটা শ্রেষ্ঠ নবী এটাও বললেন না এবারে নবী বললেন শোনো ওয়া ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান আও কামা ক্বাল আলাইহিস সালাম প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার আল্লাহর নবী বললেন যে মজলিসটায় আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছি ও মজলিসটা ভালো যে আবার ওই মজলিসটার একটা সাইডে আল্লাহর নামের জিকির হচ্ছে নিঃসন্দেহে ওই মজলিসটাও ভালো প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের নবী বললেন প্রথমেই মজলিসটা অবশ্যই ভালো কারণ এই মজলিসের একদল লোক আল্লাহর কোরআন তেলাওয়াত করছে এই মজলিসের আরেকদল লোক আল্লাহ আল্লাহ নামে জাতি নামে জিকির দ্বারা করছে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আমি মসজিদে নববীর ভিতরে ঢুকে তৃতীয় আর একটা মজলিস দেখতে পেলাম যে মজলিসটার ভিতরে কেউ বা সেখানে শিক্ষা অর্জন করছে কেউ বা জ্ঞান অর্জন করছে কেউ বা মাসলা মাসায়েল শিখছে কেউ বা কোরআন শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ শিখছে কেউ বা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার জবানি মোবারকের হাদিস শিখছে কেউ বা নামাজের মাসলা মাসায়েল শিখছে কেউ বা পাক পবিত্রতার বিষয় নিয়ে আলোচনা করছে আবার কেউ বা এই বিষয়গুলো শেখাচ্ছে প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সাহাবীরা এই মজলিসটা ভালো কুল্লুন আলা খাইরিন দুইটা মজলিসই আমার দৃষ্টিতে ভালো তবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাম সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন শোনো সাহাবীরা ওয়া ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাকের নবী বললেন ওয়া ইন্নামা বুইস্তু মুআল্লিমান আল্লাহ পাকের নবী বললেন তবে তোমরা মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তাম জগৎবাসীর জন্য আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন আমি নবী আমাকে আল্লাহ তাম
পৃথিবীবাসী কে শেখানোর জন্য পাঠিয়েছেন তাই আমি রাসূলুল্লাহ যে মজলিসটা দেখি সেটা সে কি চলছে যে মজলিসটায় শিখন শিখন চলছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মজলিসটা আমার কাছে বেশি পছন্দ হয়ে যায় হাদিস বিবরণ দিয়েছে ফাজালা সাবাহুম এরপরে যে মজলিসটায় শেখা সে কি চলছিল রাসূলুল্লাহ ওই মজলিসে বসে বললেন মাই রিকোয়েস্ট আমার অনুরোধ রজব আলী সাহেবের দাউত করে শুনতে হবে না যদি এই দুটো হাদিস আপনাদের ব্রেনে ঢুকে থাকে হাদিস বলেছি কয়টা মূলত দুইটা আনুষাঙ্গিক প্রাসঙ্গিক অনেক হাদিস বলেছি আলাদা কথা মূল আলোচনা দুইটা হাদিসের উপরে এই দুইটা হাদিসকে মাথায় রেখে আপনাকে মাঝে মাঝে শিক্ষার মজলিসে বসতে হবে আমি উযু কেন জানি না পঁয়ষট্টি বছরের বুড়ো সে যদি এখন বলে আমি উযু জানি ওর মান সম্মানে লাগবে লাগবে না লাগবে না ওরে যদি বলে চাচা রুকুটা ওইভাবে করতিনি বাপ ওর মান সম্মান যাবে চাচা তোমার এই মান সম্মানের ভয়ে তুমি জাহান্নামে যাবা মান সম্মান সম্মানের মাথা চিবিয়ে বয়স ৬৫ না ৭০ ওটা দেখার দরকার নেই চাচা রিকোয়েস্ট আমার এখনো শেখ শেখের মসজিদে বসে যেগুলো দরকার যেগুলো না হলে উযু হয় না যেগুলো না হলে সালাত হয় না যেগুলো না হলে সিয়াম আদায় হয় না রোজা আদায় হয় না হজ আদায় হয় না যাকাত আদায় হয় না ওইগুলো অবিলম্বে চাচা একটু শিখে নাও রজবানি সাহেবের যদি মনে হয় যে ওটা ফুরফুরা সিলসিলা না আমাকে শিখতে হবে না জেনে তোমার মনে হচ্ছে ফুরফুরা সিলসিলার লোক তার কাছে না আমার কথা বুঝতেছেন নাকি তোমার যদি মনে হয় যে রজব আলী সাহেব ফুরফুরা সিলসিলার লোক না কে বলেছে তোমার ছেলে রজব আলী আর কাইম সাহেবের মাদ্রাসায় দিতে দিও না রজব আলী সাহেব কাইম সাহেবের মাদ্রাসায় ছেলে আর মেয়ে দেওয়ার জন্য লোকে তেলাচ্ছে তুমি খবর রাখো না রজব আলী সাহেব ১০০০ এর বেশি মেয়ের গার্জিয়ান তুমি খবর রাখো না তুমি তো বসো তুমি লালন পালন করো দুইটা মেয়ে রজব আলী সাহেব তুমি পড়বা না তোমার ছেলে দেবে না কাইম সাহেবের রজব আলী সাহেবের কিছু এসে যায় না কাইম সাহেব মানে সাহেবের নামে গাইল দাও না তাতেও রজব আলী সাহেব কাইম সাহেব গাইল একটাও ফিরগে না 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 কোনদিন না ভুল করেও দেবো না একটাও উল্টে এতটুকু বলবো তোমার যদি মনে হয় যে আমরা ফুরফুরা না আঙ্গাকা শিখতে হবে যেখানে তোমার ফুরফুরা সেলসেলা মনে হচ্ছে সেখানে তো শিখে লাও দিন নিজে শিখবে না কেউ শিখতে গেলে তখন কি করবে শিখতে গেলে কি করবে কি বলবে ও সেলসেলা চেহারা দেখানো যাবে না লিখে রাখুন আজকে রজব আলী সাহেবের কথা খুব তেতো লাগবে এক সপ্তাহ খেতে দেব ক সপ্তাহ ফিরি ফিরি খিলানে ওয়ালা আমি না আমি ব্যবস্থাপক খিলানে ওয়ালা কোন কথা বলে না খিলানে ওয়ালা আল্লাহ তিনি খাওয়াবেন খাদিজায় এক সপ্তাহ থাকবেন কতদিন হাওয়া আমার পকেটে এক সপ্তাহ জনের দাম দেবো ভিআইপি ক্যাটাগরির জায়গা দেবো এসি চাইলে তাও দেবো খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এক সপ্তাহ ধরে খাদিজা মাদ্রাসার ছাত্রী শিক্ষক শিক্ষিকা কমিটি সবকিছু এক সপ্তাহ ধরে পর্যবেক্ষণ করবেন
এক সপ্তাহ পর্যবেক্ষণ করে নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে ওখানে দাঁড়িয়ে বলে আসবেন খাদিজা মাদ্রাসায় সেলসেলায় ফুরফুরা শরীফের মতাদর্শের বিরুদ্ধে কিছু হয় কিনা। আপনার আপনি মাঠঘাটে কাজ করেন, ইট ভাটায় কাজ করেন, জল করে মাছ ধরেন, গাড়িতে কাজ করেন, কারে কাজ করেন, করতে হবে না আপনার। আমি এক সপ্তাহ জনের নাম দিয়ে দেবো, প্লিজ প্লিজ শুধু অনুরোধ, আল্লাহর ভয়টা কলিজায় রেখে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে এক সপ্তাহ পরে বলে আসবেন। যদি সিলসিলা বিরোধী একটাও কাজ হয় ধরিয়ে দেবেন, খাদিজা মাদ্রাসা থেকে সেটা বাদ দিয়ে দেবো। দায়িত্ব নেবেন কেউ? কিছু বলেন না কেন, খেত দেবো, আপনি তাও যা খেতে যাবেন। এখন যদি কেউ শীতকালে বলে কাঁঠাল খাবো, আমি পাবো কোথায়? সমস্যা না, সমস্যা মোটামুটি যেগুলো পাওয়া যায় আপনি আমার বলবেন, আমি কিনে খাওয়াবো।